ফাইনালি ব্যক্তি জীবনে বিয়ের স্বাদ গ্রহণ করলেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা মৌসুমি হামিদ। তবে আলোচিত এই নায়িকার বিয়ের অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়েছেন বড় পর্দার জনপ্রিয় জুটি শাকিব অপু। জানা যায়, একই গাড়িতে চড়ে অপুকে সাথে নিয়ে মৌসুমি হামিদের বিয়ের দাওয়াত খেয়েছেন শাকিব খান। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। ছোট পর্দার বিশেষ এক আলোচিত নায়িকা মৌসুমি হামিদ, যিনি তার লম্বা ক্যারিয়ারে নাট্যপ্রেমীদের হৃদয়ে মজবুত একটা স্থান গড়ে নিয়েছেন। যদিও কাজ থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন এই নায়িকা, তবে একটা সময় শাকিবের ছবিতেও মৌসুমি হামিদকে দেখা গিয়েছিল, আর সেখান থেকে শাকিবের সঙ্গে তার একটা বন্ধুত্বময় সম্পর্ক রয়েছে বলে জানা যায়, যেটা আজ অব্দি বহাল রেখেছেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা মৌসুমি হামিদ। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল 2010 সালে। মৌসুমি তার দীর্ঘ ক্যারিয়ারে 35 বছর পেরিয়ে গতকাল বিয়ের পিঁড়িতে বসেছেন। জানা যায়, বিয়েটা তাদের পারিবারিকভাবে হলেও আবু সাইদ রানা নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তার গত 2 বছর আগে থেকেই। রানাও শোবিজের বাইরে নয়, তার কিছু ওয়েব সিরিজে লেখা নাট্যকাহিনী বেশ জনপ্রিয়। অতঃপর গতকাল শুক্রবারে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই নায়িকা, আর সে বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছেন শাকিব অপু। ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায়, শাকিব অপুর সঙ্গে খুব একটা কাজ না হলেও এই জুটিকে অত্যন্ত সম্মানের চোখে দেখেন মৌসুমি হামিদ, যে কারণে নিজ বিয়েতে স্পেশালভাবে দাওয়াত করা হয় শাকিব অপুকে। তবে শাকিব অপুর মিলেমিশে যাতায়াতের গল্পটা তো আর নতুন কিছু নয়। বিগত দিনের বেশ কিছু সময়ে তাদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে চলাচল করতে দেখা গেছে, যেটা থেকে বুঝতে আর বাকি থাকে না যে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি ঘটেছে। তবে সম্পর্কের এই ঘনিষ্ঠতার বিষয়টি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।